হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে ফুচকা খেতে মন চাইতেছিল, তো এই যে ফুচকা বানাবো। তো এখানে প্রথমে হচ্ছে আলু আর এই যে শসা, এগুলো পানি, এগুলো ঠিক করে রাখছিলাম। পরে এই যে এখানে দুটা তৈরি করে কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন হচ্ছে এখানে একটু ফুড কালার দিব। একটা হচ্ছে কমলা কালার করবো আর একটা হচ্ছে হোয়াইট কালার। তো কমলা কালারটা করতেছে একটু সুন্দর দেখানোর জন্য, আর এটা দেখতে পুরো একদম ফুলকো ফুলকো গাজরের কালারটা আসছে, মানে অনেক সুন্দর লাগছে এটা। তো দেখেন এখানে দুইটা ডো করছি, এখন হচ্ছে সাদাটা হচ্ছে বেড়ে নেওয়ার পর এখানে দুইটা বেড়ে নিতে হবে। প্রথমে একটা বেড়ে নেওয়ার পর আবার একটা দিয়ে বেড়ে নেওয়ার পর এই যেখানে ছোটো ছোটো করে মানে ফুচকা শেপটা করে নিচ্ছি। তো এখানে তারপর হচ্ছে যে কমলা কালারটা করছে এটা হচ্ছে সেম সেম করে এখানে ফুচকার শেপে কেটে নিলাম। তো এখানে হচ্ছে আস্তে আস্তে করে আমার সবগুলো কেটে নিচ্ছিল। আমার হচ্ছে ফুচকা সবচেয়ে ফেভারিট, কারণ অনেকটা পরিমাণ ভালো লাগে। আর বাসায় হলে তো কথাই হয় না, মানে যতগুলো খাই মানে খাবো মন চায় যতগুলো খাইতে ততগুলো খাইতে পারবো, যেহেতু বাসার মানে কীভাবে বানায় নিজে চোখে দেখছি। এখানে বাসায় তো অনেকটা পরিমাণ হচ্ছে হেলদি করে বানায়, আর দোকানেগুলো তো ভাই বললাম না কীরকম করে বানায়। আচ্ছা যাই হোক, তো এখানে আছে আম্মু আবার অন্যরকম করে বানিয়েছে, একটা হচ্ছে এক পিঠ সাদা এক পিঠ কমলা এভাবে। তো এখানে আমি হচ্ছে প্রথমে সাদাগুলো একটু এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে, তো তারপর এটা ফুলে গেলো এই যে এখানে। এরপর দেখেন কমলা কালারগুলো আমার কাছে বেশ জোস লাগছে, অনেক সুন্দর এগুলো, একদম পুরো মিষ্টি। আমি বলতেছি কি এগুলো মিষ্টির মতো লাগতেছে। তো এখানে দেখেন সবগুলো মিলাই এই যে আস্তে আস্তে করে এখানে রাখলাম, তো দেখতে খুব সুন্দর লাগতেছিলো এগুলোকে। এখন হচ্ছে আব্বুকে দিব, তো এখানে আব্বুকে দেওয়ার জন্য একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন এখানে ভিতরে আলু, এই যে এখানে শসা আর পানিগুলো দিছিলাম। এখানে পানিগুলো এত পরিমাণ মজা হয়েছিল, আসলে আমার কাছে এতটাই ভালো লাগছিল পানিগুলো। দোকানের পানিগুলো দেখা যায় অনেক সময় তেতো হয় বা টক হয় বেশি পরিমাণে, মানে মজা নাই। বাট এই বাসারটা হচ্ছে বেস্ট হয়, মানে অনেক পরিমাণ মজা হয়েছিল এই টকটা। এই যে তো এখানে আম্মু ওদিকে সাজিয়ে নিল আর একটা খেয়েও নিল। তো এখানে আব্বু খেয়ে নিচ্ছে, যে দেখেন আব্বু আসার পর হচ্ছে খেয়ে নিল। আব্বু বলতেছে অনেক মজা হয়েছে।